হ্যালো ভিউয়ার্স, স্টার বাংলা প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো আপনাদের বাড়ির আশেপাশে থাকা যে কোনো ওয়াইফাইয়ের সঙ্গে আপনারা কিভাবে কানেক্ট হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়ির আশেপাশে থাকা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না জানলেও তার সঙ্গে কিভাবে কানেক্ট হবেন বা তার অজান্তে আপনি তার ওয়াইফাই কিভাবে ব্যবহার করবেন, তো বন্ধুরা সুন্দর স্টিকটি জানার জন্যে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আমার প্রত্যেক কটি নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের আশেপাশে যে রাউটারটি ওয়াইফাই আপনার মোবাইলে ক্যাচ করবে, তো সেই রাউটারের সঙ্গে আপনার ওয়াইফাই কানেক্ট করার জন্য তার রাউটারে অবশ্যই রাউটারের পেছনে একটি WPS নামে একটি বটন থাকে, সেই বটনটি অন থাকলে তবেই তার রাউটারের সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন বা তার ওয়াইফাইয়ের সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন, নতবা আপনি তার সঙ্গে কোনোভাবেই কানেক্ট করতে পারবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দেখুন এই হচ্ছে রাউটারের ছবি এবং আপনার পেছনে দেখুন এই যে দেখতে পাচ্ছেন একটি বটন আছে WPS লেখা, এই বটনটি অন থাকলে তবেই আপনারা কানেক্ট করতে পারবেন। তো আপনাদের যদি আশেপাশে কোনো রাউটার থাকে বা আপনি যদি সুযোগ পান সেই রাউটারের পেছনে দেখুন এই বটনটি আপনাকে টিপে ধরলে এটি অন হয়ে যাবে। এখান থেকে এটা টিপে ধরে অন করে নিতে হবে। অন করার পরেই দেখুন কিভাবে কানেক্ট করতে হবে, আমি দেখুন কিভাবে কানেক্ট করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বটনটি অন করার পরে আপনাকে আপনার মোবাইলে চলে যেতে হবে, যাওয়ার পর এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর একদম ওপরেই দেখুন ওয়াইফাই দেখতেই পাচ্ছেন, ওয়াইফাইটিও আমি ওপেন করব। ওপেন করার পর এখানে অন করে দেবো। অন করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার এখানে একটি মাত্র ওয়াইফাই আসছে এবং এইটির পাসওয়ার্ড আমার জানা নেই। আমি এটি এর ওপর ক্লিক করব, দেখুন আমাকে এখানে পাসওয়ার্ড চাইছে, এটির পাসওয়ার্ড আমার জানা নেই। তো এখানে আমরা WPS এর মাধ্যমে সেই ওয়াইফাইয়ের সঙ্গে কীভাবে কানেক্ট হব সেটি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কানেক্ট হবেন। একদম উপরে ডান দিকে দেখুন থ্রি ডট লেখা আছে, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে একদম নিচে দেখুন একটি অপশান পাচ্ছেন অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক করুন। অ্যাডভান্সে ক্লিক করার পর নিচে দেখুন WPS পুশ বাটন দেখতেই পাচ্ছেন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে কিছুক্ষণ সার্চিং হবে, তো আপনাকে এই সময়টি অপেক্ষা করতে হবে। এটি সার্চিং হওয়ার পরে আপনার আশেপাশে কোনো রাউটারের যদি WPS বাটন অন করা থাকে তো সেই ওয়াইফাইটি আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং যার ওয়াইফাই সে নিজেও বুঝতে পারবে না যে তার ওয়াইফাই কি ইউজ করছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রায় এটি সার্চিং শেষ হয়ে এসেছে এবং আমার ওপরে কোনো ওয়াইফাই এখনও পর্যন্ত কানেক্ট নেই। এইটি সার্চিং হওয়ার পর আমার ওয়াইফাইটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফাইটি ওপরে কানেক্ট হয়ে গেছে। তো চলুন আমরা এবার যে কোনো আপনাকে এই ওয়াইফাইয়ের মাধ্যমে যে কোনো আমি ইউটিউব ভিডিও বা যে কোনো ব্রাউজার চালিয়ে দেখিয়ে দিই এটি কাজ করছে কি না। তো আমি এখান থেকে হোম বাটন টিপে বেরিয়ে যাব, এরপর আমি এখান থেকে ইউটিউবটি চালিয়ে আপনাকে দেখাবো। তো বন্ধুরা চলুন এখান থেকে আমি ইউটিউবটি অন করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ইউটিউব এসে খুলে গেছে, এবার আমি এখান থেকে আপনাকে একটু ভিডিও অন করে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে ইউটিউব ভিডিও চলছে। তো চলুন আমি আমার ফেসবুক খুলে আপনাকে এক মিনিট দেখিয়ে দিই আপনি ওয়াইফাইটা কাজ করছে কি না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে ফেসবুকও ওপেন হয়ে গেছে এবং এই ওয়াইফাই সাহায্যেই আমি
কানেক্ট করে ফেসবুক এবং ইউটিউব চালিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির আশেপাশে থাকা যে কোনো ওয়াইফাইয়ের সঙ্গে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না জানলেও আপনারা তার সঙ্গে কানেক্ট হতে পারবেন বা তার অজান্তেই তার ওয়াইফাই আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন এবং আরও এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।